पश्चिम पाकिस्तान एक प्रदेश ১৯৪৭ साले भारत उपमहादेश भाग हार पर बांग्लादेश द्विजाधिपत्य पाकिस्तान साथे चले जाए। तो बांग्लादेश पाकिस्तान एक अंगराज्य प्रदेश परिणत है। तो ब्रिटिशरा जो पूरा भारत उपमहादेश के शोषण कर अर्थ ब्रिटेन पाचार कर दिए, ठीक ओ रकम पश्चिम पाकिस्तान बांग्लादेशर ऊपर जुलूम अत्याचार निर्तन एवं शोषण माध्यम एदेश जनसाधारण जीवन के दुर्विषह कर तुले। परवर्ती बंगबंधु शेख मुजिब नेतृत्व दीर्घ नय मास सशस्त्र युद्ध माध्यम देशर अपमर जनसाधारण युद्ध अंशग्रहण कर पाकिस्तान शत्रु के एदेश हटिए विश्वर मानचित्रे पे एक मानचित्र जार नाम बांग्लादेश। तो आज के हमारे आलोचना मूल विषय हल मुक्तियुद्ध प्रस्तुति सशस्त्र मुक्तियुद्ध स्वाधीनता बांग्लादेश उद्भूत है। तो हमारे बांग्लादेश पे एक मुक्तियुद्ध करते हुए जहाँ 1971 साल 26 मार्च शुरू हो 16 ডিসেম্বর विजय माध्यम मुक्तियुद्ध शेष हो। प्रिय शिक्षार्थीबृंद, ये दीर्घ नय मास युद्ध माध्यम स्वाधीनता पे स्वाधीन बांग्लादेश पे सशस्त्र संग्राम माध्यम मुखोमुखी युद्ध माध्यम मुक्तियुद्ध माध्यम प्रिय मातृभूमि के रक्षा कर बांग्लादेश नामक देश के पे। मुक्तियुद्धेर आनुष्ठानिक यात्रा शुरू हय 1971 सालेर 7ই मार्च बंगबंधु ऐतिहासिक भाषणेर माध्यमे। 1970 सालेर निर्वाचने जखन बांग्लादेश आवामी लीग एकक संख्यागरिष्ठ अर्जन करार परेओ क्षमता बसते पारेनि, তাদের আওয়ামী লীগের হাতে ক্ষমতা অর্পণ করতে পাকিস্তানের বাহিনী নারাজ, ঠিক তখনই বাংলাদেশের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় এবং এই অসহযোগ আন্দোলনে দেশের আমর জনসাধারণ সকল পেশাজীবী বুদ্ধিজীবী সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে 7ই মার্চ সুরভি উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেয়। এই ভাষণের মধ্যে আমাদের
স্বাধীনতা মূল মন্ত্র নিহিত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় 10 লক্ষ জনগণের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিল। এই ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, স্বাধীনতার ঘোষণা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা দেওয়া হয়নি, তখন পাকিস্তানি বাহিনী বিভিন্ন ভাবে ক্ষমতা দিতে কাল ভাবনা শুরু করে এবং 1971 সালের 25শে মার্চ রাত্রে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে আক্রমণ চালায়। ঠিক আক্রমণের মুহূর্তে বা আক্রমণের আগ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ এর প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এবং এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশের জনগণ পরবর্তীতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধ শুরু হয়। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানে নিয়ে যান। তো পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানে নিয়ে যাওয়ার পর বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে রূপরেখা দেওয়ার জন্য এদেশের 70-এর নির্বাচিত যে এমপি ছিল, সংসদ সদস্য ছিল, তাদের নেতৃত্বে 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এই মুজিবনগর সরকারের গঠনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুব দ্রুততার সহিত সম্প্রসারিত লাভ করে। তো শিক্ষার্থীদের, তোমরা জানো মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করা হয় 17 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য মুজিবনগর সরকার মূলত গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধ যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য সমগ্র রণাঙ্গনকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল, যাতে খুব সহজে মুক্তিযুদ্ধ পরিচালিত করা যায়। এভাবে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তাদের হাইকমিশন স্থাপন করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত আদায়ের জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালায় এবং তাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয় এবং আমরা স্বাধীন বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্র পাই। শিক্ষার্থীদের, মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেতে মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা ছিল অনন্য। এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্ন পেশাজীবী মানুষ মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সমর্থন, মুক্তিযুদ্ধে সমর্থন করে এবং সশরীরে যুদ্ধ করে পরবর্তীতে আমরা যার বিনিময়ে একটি দেশ পাই, স্বাধীন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ছিল অন্যতম। 1970 সালে বাংলাদেশে তেমন রাজনৈতিক দল ছিল না, তো মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য আওয়ামী লীগই মানে প্রধান ভূমিকা পালন করে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে নিয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এই মুক্তিযুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সমাজের ভূমিকা ছিল অন্যতম। ছাত্র সমাজ তাদের জীবনের মায়া ত্যাগ করে 1952 সালের ভাষা আন্দোলন, 1963 সালের স্বাধীন আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, সবগুলোর মধ্যে এ ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং
তাদের নিজের জীবন বিলিয়ে দেয় এবং পরবর্তীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন এই ছাত্র সমাজ তারা স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা খুব চাক্ষুষভাবে যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের পাশাপাশি আমাদের নারী সমাজের ভূমিকা ছিল অনন্য। এই মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী প্রায় 3 লক্ষ নারীর ইজ্জত হরণ করেছিল, যাদেরকে সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করে। এই নারী সমাজ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, আশ্রয় দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে তারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের আমাদের মুক্তি বাহিনীকে তারা সহযোগিতা করেছে। নারী সমাজের ভূমিকা এই মুক্তিযুদ্ধে ছিল অনন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে আরো একটি বিশেষ ভূমিকা পালন করে গণমাধ্যম। গণমাধ্যম বিশ্বের বিভিন্ন দেশে তাদের সংবাদ প্রচার করে গণমাধ্যমের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা বিশ্বের বড় বড় রাষ্ট্রের জনসমর্থন আদায় করতে সক্ষম হয় এবং গণমাধ্যমের মাধ্যমে এদেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা তারা বিভিন্ন গান, কার্টুন এগুলোর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে এবং যা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে অনেক সাহস পায় এই গণমাধ্যমের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধে সকল জনসাধারণের ভূমিকা ছিল একটা ধরনের। তারা বঙ্গবন্ধুটাকে 7ই মার্চের ভাষণের পরে তারা মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে এবং সকল জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তারা তাদের নিজের জীবন বিলিয়ে দিয়ে এদেশের সকল জনসাধারণ তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই দেশকে স্বাধীন করে পাকিস্তান বাহিনী এই দেশ থেকে বিতাড়িত করে। প্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল অন্য ধরনের। প্রবাসী বাঙালি বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার যে প্রবাসী বাঙালি ছিল তারা তাদের ওই দেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ওই দেশের সরকারকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করে এবং বিভিন্নভাবে তারা অর্থ সংগ্রহ করে। অর্থ সংগ্রহের মাধ্যমে এদেশের মুক্তিযুদ্ধে তারা ভূমিকা পালন করে এবং অর্থগুলো মুক্তিযুদ্ধের পিছনে তারা ব্যয় করে এবং ব্রিটেন, আমেরিকা ছাড়াও জাপান আর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা রাষ্ট্রগুলোর সরকারকে বিভিন্নভাবে তারা প্রভাবিত করার চেষ্টা করে, যা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল অন্যতম। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের পেশাজীবী লোকজন আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যার মাধ্যমে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। এই মুক্তিযুদ্ধের আঘাতে, মুক্তিযুদ্ধের আক্রমণের ফলে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে 93,000 সৈন্য সহ ঢাকার রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের মূলত আলোচনা। তো আজকে তোমাদের স্বাধীন বাংলা সম্পর্কে সম্ভব কিছু ধারণা দেওয়া হলো। তো তোমাদের সাথে পরবর্তীতে আরো একটি ক্লাসে আমি উপস্থিত হব। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।